বেনামাজির শাস্তি কবর থেকে শুরু হবে হাসরের মাঠে ডান হাতে আমল নামা পাবে না পুলসের রাত পার হতে পারবে না বিনা হিসেবে জান্নাত পাবে না জাহান্নামের আগুনে জ্বলা লাগবে ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার আযাব হবে কবরে অশাস্তি হবে হাসরে অশাস্তি হবে ফুলসেরাতে অশাস্তি হবে জাহান্নামের আগুনও জ্বলা লাগবে তাই আমরা নামাজ ঠিকমতো আদায় করা লাগবে আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে দুনিয়াতেও শান্তি পরকালেও আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবে